করোনার মৃত্যুতে বিশ্বে তৃতীয় স্থানে উঠে এলো ভারত। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ছাড়ালো 3 লক্ষ। গত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত প্রায় 4,500। লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ এবং একই সঙ্গে করোনায় মৃত্যুর সংখ্যাও বাড়ছে দেশে। করোনায় মৃত্যুতে বিশ্বে তৃতীয় স্থানে উঠে এলো ভারত। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ছাড়ালো 3 লক্ষ। গত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত প্রায় 4,500। জেলায় জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রোগ নির্ণয়, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বাড়ানোর সিদ্ধান্ত। কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, প্রতি জেলায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট পাঠানো হচ্ছে বলে জানা যাচ্ছে, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, কলকাতা শহরে যেরকম একাধিক সরকারি বেসরকারি হাসপাতাল মেডিকেল কলেজে করোনা পরীক্ষার পরিকাঠামো রয়েছে, জেলার ক্ষেত্রে এই পরিকাঠামো ততটা সহজলভ্য নয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু এই মুহূর্তে জেলাতেও করোনা আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে এবং এবং গ্রামাঞ্চলেও করোনা আক্রান্তদের হদিস পাওয়া যাচ্ছে, অনেকে মারা যাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্য দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট জেলায় জেলায় বাড়ানো হবে। অর্থাৎ কোনো বড় পরিকাঠামো ছাড়াই শুধুমাত্র র্যাপিড অ্যান্টিজেন টেস্টের সাহায্যে পরীক্ষা করে বোঝা সম্ভব যে কেউ করোনা আক্রান্ত আছে কি করোনা আক্রান্ত নেই। সেই কারণেই জেলায় জেলায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন, এবং 81,000 টেস্ট কিট পাঠানো হচ্ছে আপাতত প্রথম ধাপে। স্বাস্থ্য জেলা এবং জেলা মিলিয়ে 23টি জেলায় পাঠানো হচ্ছে 81,000 র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট, এবং এই কিট বন্টন করা হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি থেকে, এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমাদের বাগবাজার সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে সেই কিটগুলি যাবে। এবং এই কিটের সাহায্যে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র যেগুলো রয়েছে, মহকুমা হাসপাতাল রয়েছে, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানেই করোনা পরীক্ষার পরিকাঠামো তৈরি করে সেখানেই পরীক্ষা করে রিপোর্ট সাথে সাথে 30 মিনিটের মধ্যে রিপোর্ট পেতে চাইছে স্বাস্থ্য ভবন। তাই এই সিদ্ধান্ত। ধন্যবাদ সন্দীপ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।